এক নিয়ে এসেছে আপনাদের জন্য আরও একটা এক্সক্লুসিভ আপডেট কমন এলিজিবিলিটি টেস্ট যেটা আমি আগের বছরই আপনাদেরকে শেয়ার করেছিলাম যখনই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে এটি পাশ হয়েছিল এবং সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে অ্যানাউন্স করা হয়েছিল যে স্টাফ সিলেকশন কমিশন থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ রেলের যে ভ্যাকেন্সিগুলো এবং ব্যাংকের যে জব ভ্যাকেন্সিগুলো অর্থাৎ আইবিপিএসের এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু প্রথম ধাপে কমন এলিজিবিলিটি টেস্ট দিতে হবে একটি পরীক্ষা থাকবে এবং সবকটা কটা চাকরির মেন পরীক্ষার জন্য আপনারা আবেদন করতে পারবেন কমন এলিজিবিলিটি টেস্ট সম্বন্ধে তো বলেছিলাম কিন্তু আজকের আমি এক্সক্লুসিভভাবে শেয়ার করতে চলে এলাম কমন এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সিইটি দু কবে হবে এই বছরে অর্থাৎ কবে থেকে এই বছরে সিইটি চালু হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট তিনটি আলাদা আলাদা কোয়ালিফিকেশন অনুযায়ী এই সিইটি হবে চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা যারা নতুন এসেন তাদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন প্রথমত আমি চলে যাচ্ছি লিভিং নিউজপেপার দেখে নিচ্ছি আজকের আপডেটটা দ্য কমন এলিজিবিলিটি টেস্ট টু সিলেক্ট ক্যান্ডিডেটস ফর গা নন গেজেটেড পোস্ট ইন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টর ব্যাঙ্ক উইল বি হেল্ড অ্যারাউন্ড সেপ্টেম্বর ইউনিয়ন মিনিস্টার জিতেন্দ্র সিং সেড অর্থাৎ ইউনিয়ন মিনিস্টার সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টার জিতেন্দ্র সিং তিনি জানিয়ে দিলেন সেপ্টেম্বর মাসে দু হাজার একুশের সেপ্টেম্বরে হতে চলেছে কমন এলিজিবিলিটি টেস্ট এটি একটি টেস্ট প্রত্যেকটা পরীক্ষায় আপনারা জানেন রেল বলুন বা আইবিপিএস বলুন বা স্টাফ সিলেকশন কমিশন বা অন্যান্য যত সেন্ট্রালের পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রে প্রথমে আপনাকে প্রিলিমিনারি পাস করতে হয় প্রিলিমিয়ারই পাশ করার পর তারপর আপনাকে দিতে হবে মেন তারপরে তো আপনাকে দিতে হবে হচ্ছে ইন্টারভিউ এখন এই সিইটি যে চালু হলো এতে কি হলো এটা একটা কমন এন্ট্রান্স পরীক্ষা মানে একটা কমন প্রিলি পরীক্ষা সিইটি যদি আপনি পাশ করে থাকেন এবং সিইটি পাশ করার পর আপনাকে একটা স্কোর দেবে যেই স্কোরটা কিন্তু আপনাকে তিন বছর ভ্যালিড থাকছে অর্থাৎ একবার একবার সিইটি দেওয়ার পর আপনার তিন বছর সেই স্কোরটা ভ্যালিড থাকছে এবারে আপনি সিইটি পাস করা থাকলে আপনি রেল ব্যাঙ্ক স্টাফ সিলেকশন যে কোনো পরীক্ষায় ডাইরেক্ট আপনি মেনের জন্য তখন অ্যাপিয়ার করতে পারবেন এটা খুব ভালো পদক্ষেপ ছিল সেই সময় এবং এটা আলটিমেটলি চালু হচ্ছে আলাদা আলাদা করে আপনাকে কিন্তু প্রিপারেশান নিতে হবে এবং তার সাথে আর একটা ভালো খবর দিচ্ছি সিইটি প্রিপারেশান আমরা কিন্তু আরজি থেকে খুব তাড়াতাড়ি চালু করতে চলেছি কারেন্ট অ্যাফেয়ার্সটা কিছু দিনের জন্য বন্ধ ছিল যেহেতু ওয়েবসাইট বিল্ড আপ হচ্ছিলো বলে বাট সিইটি যেহেতু চলে এসছে সেপ্টেম্বর মাস আর বেশি সময় নেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট তিনটে যোগ্যতা আলাদা আলাদাভাবে এই সিইটি পরীক্ষা আপনারা দিতে পারবেন এবং রেল ব্যাঙ্ক স্টাফ সিলেকশন কমিশনের যে কোনো পরীক্ষা অর্থাৎ নন গেজেটেড যে পরীক্ষাগুলো তাতে বসতে গেলে আপনাকে সিইটি পাস করতেই হবে সিইটির প্রিপারেশন ক্লাস খুব তাড়াতাড়ি চালু করে দেওয়া হবে আরজিটাকে দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট আর্লিয়ার ফর্ম

তো এটা কিন্তু চালু হয়ে যাচ্ছে তার মানে সেপ্টেম্বর থেকে দু হাজার একুশের আমি এর একটু কতগুলো খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে আমি একটু কী থিংসগুলো বলতে চাই আপনাদের যারা অন্তত আগের ভিডিওটা দেখেননি অতি অবশ্যই দেখে নেবেন তবুও বলে দিচ্ছি ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি উইল কন্ডাক্ট দ্য প্রিলিমিনারি এক্সাম ফর গ্রুপ বি নন গেজেটেড গ্রুপ সি নন টেকনিক্যাল অ্যান্ড ক্লারিক্যাল পোস্ট ইন দ্য গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট সেক্টরে ব্যাংকের জন্য এসএসসির জন্য বা রেলের জন্য বর্তমানে যে বা চাকরির পরীক্ষাগুলো আসবে ধরুন গ্রুপ বিতে আসবে অথবা গ্রুপ সি আসবে যেগুলো নন টেকনিক্যাল এছাড়াও যত ক্লারিক্যাল পোস্ট থাকবে সেক্ষেত্রে আপনাকে সিইটি পাশ করা বাধ্যতামূলক হবে সিইটি পাশ করলেই আপনি মেন পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন দেয়ার উইল বি সেপারেট সিইটি ইচ লেভেল থ্রি লেভেল এটা আমি যেটা বললাম মাধ্যমিকদের জন্য একটি লেভেল থাকবে উচ্চম মাধ্যমিকদের জন্য একটি লেভেল থাকবে গ্রাজুয়েশন যারা আছে গ্র্যাজুয়েট তাদের লেভেল থাকবে অর্থাৎ আপনি চাইলে আপনি ধরুন গ্র্যাজুয়েট পাস আপনি চাইছেন যে আমি ক্লাস টেন পাস করা যে সমস্ত জবগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করব তাহলে আপনি ক্লাস টেন পাসের ক্যান্ডিডেটস হাই হয়ে আপনি কিন্তু সেখানে ক্লাস টেনের যে সিইটি সেটা পাশ করতে পারেন পরীক্ষা দিতে পারেন আপনি চাইলে ক্লাস টুয়েলভের পরীক্ষা দিতে পারেন আপনি চাইলে আবার গ্র্যাজুয়েটেরও পরীক্ষা দিতে পারেন আলাদা আলাদাও দিতে পারেন একবার দিতে পারেন এবং দেখুন বেস্ট অন স্ক্রিনিং টান সিইটি লেভেল স্কোর ফাইনাল সিলেকশন ফর রিক্রুটমেন্ট শ্যাল বি মেড থ্রু সেপারেট স্পেশালাইজ স্টায়ার্স অর্থাৎ আপনার ফাইনাল যে রিক্রুটমেন্ট হবে সেটা কিন্তু আলাদা আলাদা স্পেশালাইজ স্টায়ার হিসাবে অর্থাৎ মেন পরীক্ষা যেভাবে হয়ে থাকে তো সেইভাবে মেন হিসাবে আপনার রিক্রুটমেন্ট হচ্ছে এবং তারপরে বলেছে দ্য কারিকুলাম ফর দ্য টেস্ট উড বি কমন অ্যাস উড বি দ্য স্ট্যান্ডার্ড এবং এটা একদম কারিকুলাম অর্থাৎ এর যে যেরকম যা অন্যান্য প্রিলি পরীক্ষার জন্য থাকে ম্যাথ থাকে সাধারণত সাধারণত কিছু ক্ষেত্রে জেনারেল নলেজ থাকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে এছাড়া কোয়ান্টিটি ওপর থাকে তো এই সমস্ত কিছুকে নিয়ে এটাকে একদম কমন রাখা হচ্ছে যাতে আলাদা আলাদা করে না দেওয়া যায় তারপরে আরেকটা দেখি কি বলছে কি দ্য স্কোর অফ সি উইল ভ্যালিড ফর থ্রি ইয়ার্স যেটা আমি বললাম তিন বছরের জন্য ভ্যালিড থাকে এবং আরেকটা খুব ভালো জিনিস এটা কিন্তু কোনো রেস্ট্রিকশান নেই যে আপনি তিন বছরে আর পরীক্ষা দিতে পারবেন না আপনি চাইলে সাধারণত এটা যেটা আগে বলা হয়েছিল বছরেও দুবার করে নেওয়া হবে আপনি ধরুন দু হাজার একুশের আপনি পরীক্ষা দিলেন হচ্ছে সেপ্টেম্বর মাসে আপনার সেই স্কোর যেটা এসছে আপনাকে একটা স্কোর কার্ড দেওয়া হবে সেই স্কোর কার্ডটা আপনার ধরুন পছন্দ হলো না আপনি আবার দু হাজার বাইশে যে পরীক্ষাটা হবে সঙ্গে সঙ্গে আপনি সেই পরীক্ষাটা অ্যাপিয়ার করতে পারেন এরকম কোনো অসুবিধা রেস্ট্রিকশান নেই যে আপনার স্কোর কার্ড জেনারেট হয়ে গেলে আপনি পরবর্তী পরীক্ষা দিতে পারবেন না এনআরএ অর্থাৎ যে রিক্রুটমেন্ট এজেন্সি যেটা ন্যাশনাল তারা বলছে সেটা এক্সামিনেশন সেন্টার এবং আপনার এক্সামিনেশন সেন্টার বলা হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে থাকবে যাতে প্রত্যেকটা স্টুডেন্টস যাতে প্রত্যেকটা ইউথ যাতে প্রত্যেকটা ওমেন যারা আছে অথবা রুরাল রুরাল এরিয়ায় যারা আছে তারা যাতে সবাই এই পরীক্ষাটা নিজেরা দিতে পারে তার জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদা রিক্রুটমেন্ট টেস্ট সেন্টার হবে বলে গভর্নমেন্টের তরফ থেকে সেন্ট্রাল গভ গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে এবং আপনার যতদিন বয়সের সময়সীমা আছে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট জবের জন্য যে বয়সের সময়সীমা থাকে ততদিন অবধি আপনি কিন্তু এই সিইটিটা দিয়ে যেতে পারবেন ক্যান্ডিডেটস উড হ্যাভ দ্য ফেসিলিটি অফ রেজিস্টারিং রেজিস্টারিং অন এ কমন পোর্টাল এবং একটা কমন পোর্টালে রেজিস্টার করতে হবে আপনাকে তারপরে আপনি এই সিইটি দিতে পারছেন যারা সাধারণত ল পাস করে বেরোচ্ছে তাদের এখন জানেনি এআইবি বলে একটা পরীক্ষা দিতে হয় এআইবি পরীক্ষা দেওয়ার পরেই কিন্তু তারা আলটিমেটলি লিগাল প্র্যাকটিস করতে পারে তো এবং আমরা সবাই দিয়েছিলাম এই পরীক্ষা তো অনেকটা এরকম পরীক্ষার মতন অর্থাৎ আপনাকে আপনি শুধুমাত্র যে জব করবেন বা জবে অ্যাপ্লাই করবেন রেলে বা এসএসসিতে বা ধরুন আপনি ব্যাংকে তাহলে আপনাকে প্রথমে কিন্তু সিইটি পাশ করতে হবে সিইটি পাশ করার পর একটা স্কোর থাকবে সেই অনুযায়ী কিন্তু পরবর্তী মেনে আপনি বসতে পারবেন ধরুন আপনার আজকে এসবিআই ধরুন রিক্রুটমেন্ট চলছে এসবিআই বলে দেবে বলে দিল বলে দেবে এবার থেকে যে ধরুন আমি সিইটির এত থেকে এত স্কোর নেব এবং ধরুন আপনার সেই স্কোরের মধ্যে হলো না তাহলে কিন্তু আপনি মেনটাই বসতে পারলেন না তবে তখন আপনার যেটা প্ল্যান থাকবে টার্গেট থাকবে এই সিইটি স্কোরটাকে আরও বেটার করার জন্য আরও একবার পরীক্ষায় বসে সেম সিলেবাসে পরীক্ষা দিয়ে যাতে আপনি সেটাকে বেটার করতে পারেন আশা করি বোঝাতে পারলাম তো পরবর্তী যেরকম টার্গেট পাবো নিয়ে আসবো খুব তাড়াতাড়ি সিইটির জন্য ক্লাস চালু করছি আপনাদের জন্য আশা করি আপনাদের উপকারে লাগবে আপনাদের কি মনে হয় এই ক্লাসটা চালু করা উচিত কি উচিত না প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সবাই সবাইকে জানে বিশাল বড় বেস্ট অফ লাক হোক কলোরাও